সৌদি নারীদের জন্য সংরক্ষিত চাকরি করতে গিয়ে ধরা পাঁচ প্রবাসী নারী সৌদি নারীদের জন্য সংরক্ষিত চাকরি করতে গিয়ে ধরা পড়লেন পাঁচ প্রবাসী নারী এদের মাঝে একজন এক সৌদি নাগরিক নারীর হেলথ সার্টিফিকেট নিয়ে ওই কাজে নিয়োজিত ছিলেন সৌদি প্রেস এজেন্সি এই সকল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সৌদি মানব সম্পদ বিভাগের পুরুষ ও নারী উভয় সদস্যগণ বিগত তেইশ ডিসেম্বর বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদ ও এর আশেপাশে প্রায় পাঁচশো প্রতিষ্ঠানে অভিযান চালায় উক্ত অভিযানে সৌদি মানব সম্পদ বিভাগের নীতিমালা লঙ্ঘনের প্রায় সাতষট্টিটি উদাহরণ দেখা যায় এদের বেশিরভাগকেই সাধারণভাবে সতর্ক করা হয় তবে কিছু জায়গায় কর্মকর্তারা সৌদি মানব সম্পদ বিভাগের সকল নীতিমালা লঙ্ঘনের চূড়ান্ত পরিস্থিতি দেখতে পান যেসব জায়গায় সৌদি মানব সম্পদ বিভাগ থেকে শুধুমাত্র সৌদি আরবের নাগরিক নারীদের জন্য সংরক্ষিত কিছু পদে প্রবাসী নারীদের কর্মরত অবস্থায় পান যাদের মাঝে একজনকে সৌদি নাগরিক নারীর নামে ইস্যু করা হেলথ সার্টিফিকেট নিজের নামে ব্যবহার করছিলেন ঘটনাস্থল থেকে এরকম মোট পাঁচজন প্রবাসী নারীকে আটক করা হয়েছে যাদের মাঝে একজন এক সৌদি নাগরিক নারীর নামে ইস্যু করা হেলথ সার্টিফিকেট নিজের নামে ব্যবহার করছিলেন ঘটনাস্থল থেকে এরকম মোট পাঁচজন প্রবাসী নারীকে আটক করা হয়েছে চলতি দু সালে সৌদি মানব সম্পদ বিভাগ প্রাইভেট সেক্টরে সৌদি নাগরিক নারীদের কাজ করতে আকৃষ্ট করার জন্য ও সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য কিছু পদ সংরক্ষিত করার সিদ্ধান্ত গ্রহণ করে এই পাঁচ প্রবাসী নারী ওই রকম কিছু পদেই কর্মরত ছিলেন যা স্পষ্টতই সৌদি মানব সম্পদ বিভাগে নীতিমালা লঙ্ঘন তবে ওই পাঁচ নারী কোন দেশের নাগরিক বা তাদের পরিচয় প্রকাশ করেনি সৌদি মানব সম্পদ বিভাগ